কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনায় গ্রেফতার চার আসামিকে আদালতে তোলা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, গ্রেফতার চারজন আসামিকে আদালতে তোলার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে এই মুহূর্তে? জি জি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে আপনি ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনায় কিন্তু ইবনে মাসুদ মাদ্রাসার চারজন ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই বিষয়ে কিন্তু কুষ্টিয়া মডেল থানায় 1934 সালের কিন্তু বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তো আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। তো পুলিশ আমাদেরকে জানিয়েছিল যে বেলা 1টার দিকে আসলে আসামিদের আদালতে উপস্থাপন করা হবে। তো এখন পর্যন্ত আমরা আসামিদের কিন্তু আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে বলে পুলিশ সূত্র আমাদের জানিয়েছে। আর পাশাপাশি আপনি যেটা বলেছেন যে তাদেরকে কিন্তু দুই ছাত্রের 10 দিনের করে রিমান্ড এবং পাশাপাশি দুই শিক্ষকের কিন্তু 7 দিন করে রিমান্ড চা হবে, সেটা আদালতে আদালত কতদিন আসলে ধার্য করবে, কয়দিনের রিমান্ড মঞ্জুর করে সে বিষয়ে আদালত যে কয়দিন রিমান্ড মঞ্জুর করবে সেই মঞ্জুরকৃত দিনের উপর নির্ভর করে আসলে পুলিশ তাদেরকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার সাথে আরো কারা কারা সম্পৃক্ত আছে, এরাই ঘটিয়েছে না এর পিছনে আরো ইন্ধন তাতে আছে, সেটা বিষয়টি আসলে পরে জানা যাবে। আর পাশাপাশি আপনি যেটা বলছিলেন ভাস্কর্য নির্মাণ প্রক্রিয়া কিন্তু যেটা ভেঙে ফেলা হয়েছে সেটা কিন্তু আবার নতুন করে আবার সংস্কার করতে হবে। নতুন করে সংস্কার বলতে যেটা বোঝাচ্ছে যারা নির্মাণ করছেন যে হাত এবং মাথা পুনরায় নতুন করে অন্য স্থানে তৈরি করে সেখানে আবার নতুন করে সংযোজন করতে হবে এবং সেই প্রক্রিয়াটা বেশ আরো কয়েকদিন লাগবে বলে যিনি ভাস্কর মাহবুব জামান শামীম তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আসামিরা আসলে আসলে পরবর্তী বুলেটিনে আমরা কয়েকদিন রিমান্ড মঞ্জুর করা হলো সে বিষয়টি আমরা দর্শকদের জানিয়েছি। দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন।